এবার বাংলাদেশের খবর। বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা পৃথক মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের 177 নেতাকর্মী 6 সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানান নেতাকর্মীরা। বিস্তারিত জানাচ্ছেন আয়শা হাসান। মুন্সিগঞ্জ সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা পৃথক মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের 177 নেতাকর্মী 6 সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এই আদেশ দেন। আজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানান নেতাকর্মীরা। আদালতে পৃথক জামিন আবেদনের পক্ষে আইনজীবী ফজলুর রহমান ও মোহাম্মদ কামাল হোসেন শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান। মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম ইরাদাত হোসেন সহ 177 নেতাকর্মী আগাম জামিন পেয়েছেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ কামাল হোসেন। এ বিষয়ে তিনি এক সংবাদ মাধ্যমকে বলেন, গত 22 সেপ্টেম্বর পুলিশ ও আওয়ামী লীগ নেতার করা পৃথক মামলায় নেতাকর্মীদের আগাম জামিন চেয়ে 27টি আবেদন করা হয়। কেউ কেউ দুই মামলায় আসামি হিসেবে রয়েছেন। পুলিশের করা মামলায় 130 জন এবং আওয়ামী লীগ নেতার করা মামলায় 47 জন নেতাকর্মী 6 সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। নির্ধারিত সময়ের পর তাদের মুন্সিগঞ্জের দায়রা আদালতে সমর্পণ করতে বলা হয়েছে। জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও ভোলা ও নারায়ণগঞ্জে বিএনপির 3 নেতাকর্মী হত্যার বিচার দাবিতে গত 21 সেপ্টেম্বর বিকেলে মুন্সিগঞ্জ শহরের মুক্তারপুর এলাকায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। সেখানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষ চলাকালে গুলিতে গুরুতর আহত যুবদল কর্মী শহীদুল ইসলাম ওরফে শাউন ভুইয়া পরদিন হাসপাতালে মারা যান। বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় 22 সেপ্টেম্বর সন্ধ্যায় দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক মামলা হয়। এর মধ্যে সরকারি অস্ত্র গুলি লুট ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে 314 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 700 থেকে 800 জনকে আসামি করে মুন্সিগঞ্জ সদর থানার এক উপপরিদর্শক একটি মামলা করেন। অন্যদিকে মুক্তারপুরে শ্রমিক লীগের কার্যালয় ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও মারধর করে গুরুতর জখম করার অভিযোগে 52 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 150 থেকে 200 জনের বিরুদ্ধে মামলা করেন মুক্তারপুর বাগবাড়ি এলাকার বাসিন্দা ও শ্রমিক লীগের নেতা আব্দুল মালিক। আশা হাসান, IBTVUSA।